আর আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। তুমি তো জানতা যে অপবিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক, সেখানে একটা সন্তানও আছে। তুমি একজন নায়িকা হয়ে তোমার ক্যারিয়ারের মনোযোগী না হয়ে তুমি ব্যক্তি সম্পর্কে এত কিছু জানার পর কেন জড়ালে? আমার বেবির বাবা যিনি, ওনাকে একটু ফোন দিন, আমি একটু কথা বলবো, বিকজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কিনা। আমার বাসায় একটু ফোন দিন, আমি আম্মুর সাথে কথা বলবো। আমি বাসায় ফোন দিই, আমি হাউমাউ করে কাঁদতেছি। প্রিয় দর্শক, এটা আমার কপাল নাকি দুর্ভাগ্য আমি জানি না যে আমার সাথে সবার আলোচনা হয়, কিন্তু আসলে আবার আমিও আপনাদের অনেক গালি শুনি আলোচনার পর, পক্ষে বিপক্ষে। তারপরও আমি নিরলসভাবে চেষ্টা করে যাই যে আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবার জন্য। আমি আজকে যে এক্সক্লুসিভ গেস্টকে আপনাদের সাথে কথা বলিয়ে দেব এবং আপনাদের প্রাণের কথাগুলো জিজ্ঞেস করব, সে এক্সক্লুসিভ গেস্ট বুবলি 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 বুবলি। তুমি তো জানতা যে অপবিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক, সেখানে একটা সন্তানও আছে। তুমি একজন নায়িকা হয়ে তোমার ক্যারিয়ারের মনোযোগী না হয়ে তুমি ব্যক্তি সম্পর্কে এত কিছু জানার পর কেন জড়ালে? আমি যদি অনেক বড় একজন সুপারস্টার বা অনেক বড় একজন স্টারকে বিয়ে করব, যদি এই ধরনেরই ব্যাপারটা হতো, তাহলে তো আমি ছোটবেলা থেকেই নাটক সিনেমা এই ধরনের এই সেক্টরটাতে আমার বিচরণটা থাকতো, যেটা আমার কখনোই ছিল না। আমি নিউজ থেকে ফিল্মে এসেছি এবং সেটাতে আমার ফ্যামিলিও রাজি ছিলেন না। এবং আপনি যেটা বললেন যে সুপারস্টারকে বিয়ে করে বাড়ি গাড়ি বা এরকম কিছু, আমার জায়গা থেকে আমার মনে হয় যে একজন সচ্ছল পরিবারের একটি মেয়ের তার শিক্ষাগত যোগ্যতা হোক বা তার সে দেখতে শুনতে একটু ভালো হোক বা তার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকুক, যেটাই থাকুক, তার জন্য কিন্তু একটা ভালো একটা কেন অনেক থাউজেন্ড বিয়ের প্রপোজাল আসে, এটা আমাদের সোসাইটি থেকে আমরা জানি। এবং আমার ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম কিছু ছিল না। আমার মনে হয় যে সেখানে আমি আরও সম্মান নিয়ে ভালোভাবে, আপনি দেখেন কোনো একটা মেয়ে যদি কাউকে বিয়ে করতে চায় বা ফ্যামিলি থেকে বিয়ে দিতে চায়, কিন্তু একটা রাস্তার ফকিরের সাথে দিতে চাইবে না, চাইবে যে আমার মেয়ের হাজব্যান্ডটা বা আমার হাজব্যান্ডটা সচ্ছল থাকুক। সেটা নট নেসেসারি যে বাড়ি গাড়িই থাকতে হবে, ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকুক। তো সেদিক থেকে শাকিব খানকে বিয়ের রিজনটা আমার কখনোই ওই স্টারডম আমি নিব বা এরকম কিছু ছিল এটার প্রশ্নই ওঠে না। দেখুন, তার সাথে যখন আমার মুভি স্টার্ট হয় 2016 সালে, তখন কিন্তু আমার তার সাথে কোনো প্রেম ছিল না। আমার ফ্যামিলিতে তারা চাচ্ছিল না আমি মুভি করি বা যেটাই হোক, সামহাও এটা অনেকেই জানে কীভাবে আমার ফিল্মে আসা, অনেকভাবে অনেক কিছু স্ট্রাগল করে দেন আমি পরিবারকে রাজি করি, আমার ওনার সাথে আমার ফিল্ম স্টার্ট হয়। প্রথম ফিল্মে আমি কিন্তু আমার তার টিমের সাথে আমার কাজ, ফার্স্ট ফিল্ম থেকে আমি জানি হি ইজ সিঙ্গেল, সে ইম্প্রেশনটাই কিন্তু সে দিয়েছে, সে সিঙ্গেল। সিঙ্গেল মানে তার সাথে তার সাবেক ওয়াইফের সম্পর্ক নেই, সম্পর্ক নেই, ওই টপিকটাই আসেনি কখনো ভাইয়া। আমি জানতাম না যে, আমি কিভাবে জানবো? আপনারা যারা একদম কাছের মানুষ ছাড়া, বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ কি জানতো যে সে ম্যারিড, তার বাচ্চা আছে? না, 2017 সালের আগের ঘটনা বলছি আমি, কেউ জানতো না। যারা অনেকে এখন বলে যে আমরা জানতাম, ভাই আপনারা কোত্থেকে জানতেন? এটা তো মিডিয়াতে আসার পর আপনারা জানছেন। সো আমি তো ফিল্মে ছিলাম না, আমি কিভাবে জানবো? আমি তো এসেছি আমাদের নিউজ সেক্টর, ওখানে এগুলো নিয়ে কখনো কোনো আলাপ আলোচনাই ছিল না। তো আমি সে সময়টা আমি জানি যে সে সিঙ্গেল এবং তার জায়গা থেকে সে সেটেল হতে যাচ্ছে, সে বিয়ে করে সেটেল হবে। তো যখন আমরা কাজ করছি একসাথে, আমাদের বসগিরি যখন খুব ভালো গেল এবং এরপর থেকে আমরা বেশ কয়েকটা সিনেমা করছিলাম, আমাদের তো একসাথে দুটো সিনেমা রিলিজ হয়েছিল, বসগিরি এবং শুটার, এবং তারপরে আমরা বেশ কয়েকটা, যেটা হয় যে একটা জুটি নিয়ে যখন কাজ হয় বেশ কয়েকটা সিনেমা আসে পরপর, তারপর সেটা কিন্তু ওই সহশিল্পীর মধ্যেই কিন্তু ছিল, ডেফিনেটলি তার একটা ভালো লাগা হয়তো কাজ করছে, যেটা আমি অ্যাজ আ পার্সন আমি ফিল করতে পারতাম। এবং আমার তো কখনো সেই সাহসটা হতো না, বিকজ সে এত বড় একজন, এত সিনিয়র একজন শিল্পী, তাকে আমি কোনো ব্যাপারে প্রপোজ করব আমার তো দরকারই নাই, কারণ আমার তখন অলরেডি আমার ফিল্ম ক্যারিয়ার জাস্ট স্টার্ট করেছি আমি। তুমি আজকে দর্শকের কাছে কি এই বিষয়টা ক্লিয়ার করবে যে কোনো অসততার আশ্রয় কি আসলে তোমার নিতে হয়েছে, বা সে যে কারণে তোমাকে ভুলও বুঝতে পারে বা কেউ তাকে ভুল বোঝাতেও পারে, যে কারণে হয়তো বা সে তোমার প্রতি ক্ষিপ্ত? আমি যখন প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আমি কাজ করেছিলাম, আমরা একসাথে কিন্তু জুটি হিসেবে কাজ করেছি, সে যদি আমার সাথে কোনো ব্যাপারে ক্ষিপ্তই হতো, আমি তখনকার কথা বলছি যে না ভাই এটা এটা ওভাবে ওভাবে সংসার সন্তান সব কিছু, সেটা এখন অনেক কিছু অন্যভাবে আনতে চায়, তখনও কিন্তু আমরা হ্যাপিলি ইনভলভ, হ্যাপিলি ম্যারিড, আমাদের প্ল্যান্ড চাইল্ড হচ্ছে আমাদের শেহজাদ, এবং সব কিছু মিলে কিন্তু আমরা
প্রেগনেন্ট অবস্থা আমরা এফডিসিতেও শুটিং করেছি, সবার সামনে শুটিং করেছি, এটা নিয়ে অনেক নিউজও হয়েছে। আমি কিন্তু ওই অবস্থায় পালিয়ে যাইনি, কোথাও চলে যাইনি। আমার কমিটমেন্ট যেটা ছিল আমার কাজের ক্ষেত্রে, আমার শিডিউলের ক্ষেত্রে, সেটাও আমি ফুলফিল করেছি। এবং আমি কিন্তু একসাথে আমরা কাজ করেছি, এবং সে আমাকে বলছিল যে ঠিক আছে আমরা তারপরে, যেহেতু আমি তার দিকে সম্মানটা রেখেও এবং সব কিছু মিলে সে চাচ্ছিল না তখন জিনিসটা সামনে আসুক অফিসিয়ালি, সেই জন্য কিন্তু আমি আমেরিকাতেও গিয়েছিলাম। এবং সেটা নিয়েও সবাই জানতো, অনেকেই নিউজ করেছে, হয়তো ওপেন সিক্রেট ছিল না বাট অনেকেই জানতেন। এবং আমেরিকার ইস্যুটা নিয়েও অনেক নিউজ হয়েছে। যখন আমি আমেরিকাতে গেলাম ভাইয়া, তার সমস্ত কিছু খুব পজিটিভ, বাট আমেরিকাতে যাওয়ার পর আমি যখন প্যান্ডামিক সিচুয়েশনে পড়লাম, সরি, যখন পুরো ওয়ার্ল্ড কারোর সাথে কারোর অ্যাটাচমেন্ট নেই, কোনো কিছু নেই, সে প্যান্ডামিক সিচুয়েশনে প্রেগনেন্ট একটা মেয়ে, আমি তখন তাকে রিচ করতে পারছিলাম না, কারণ আমার ফ্যামিলিটা তো আসলে আমার পরিবার, আমার বাবা মা কিন্তু এই ব্যাপারগুলোতে একদমই তারা সাপোর্ট দেয়নি। তারা সবসময় বলেছে যে ইউ জাস্ট কাম ব্যাক, তোমাকে ফিল্ম আমরা এটা কখনোই সাপোর্ট করি না, এবং আমাদের তো বিয়েও হয়েছিল ফ্যামিলির এগেনস্টেই। সো সব কিছু মিলে না ভাইয়া, যখন আমি তো তখন তাকে ছাড়া, হি ইজ মাই ওয়ার্ল্ড, সে যা বলছে সে যা করছে সব কিছু আমি বিশ্বাস করছি, বিকজ আমি তাকে মন থেকে আমি ভালোবেসেছিলাম। হয়তো এটা আমার ভুল ছিল, সেটার জন্য আমি সরি যে আমি তাকে সর্বোচ্চ দিয়ে আমি বিশ্বাস করেছিলাম। সেই যেটা বলছে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে কোরআন শরীফের মতো, যে না ওয়াও এটাই মনে হয়, তাহলে এটাই বোধহয় কারেক্ট। আমেরিকাতে যাওয়ার পর আমি যখন আমার প্রেগনেন্ট অবস্থায় সব কিছু, কোনো নেটওয়ার্ক নাই, কিছু নাই, আমি কন্টিনিউয়াসলি আমি তার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছি, বাট সে যেভাবেই হোক, সে কিছু মাধ্যম দিয়ে হোক, তখন কিছু কিছু মানুষ যারা ইনভলভ ছিলেন আমি তাদের কাছে গ্রেটফুল, যারা হয়তো জানতেন বা তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন সব কিছু। হয়তো অনেক কিছু যেটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারবো সেটা আমি হয়তো অন্য কাউকে আমি বলতে পারছি না। আমি তাকে রিচ করে পাই না, আমি তাকে টেক্সট করে পাই না, আমি তাকে ফোন দিয়ে পাই না, কোনো কিছুতে নাই। তার না আমি পুরো ডিফারেন্ট একটা ফেস দেখলাম ভাইয়া, যে হয়তো আমি কি দূরে চলে যাওয়াতে, নাকি আমি, সে ভাবছিল যে আমি প্যান্ডামিক আর ব্যাক করতে পারবো না, বা করোনাতে আমি, কারণ করোনাতে যদি কোনো প্রেগনেন্ট মেয়েদেরকে সেটা অ্যাটাক করতে, এটা কিন্তু আরও ডেঞ্জারাস ছিল। প্রতিনিয়ত আমার ভাই অ্যাম্বুলেন্সের শব্দে আমি আতঙ্কিত থাকতাম, এবং সেখানে আমি কাউকে, আমি অতিরিক্ত কাউকে আমি ইনভলভ করতে চাইনি, বিকজ যদি সেটা শাকিব খানের উপরে কোনো প্রভাব ফেলে, যদি ওনার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে, যদি এটা অন্য কেউ, যদি ওনাকে কোনো ব্যাপারে কোনো ডিস্টারবেন্স তার হয় বা উনি যদি ডিস্টার্ব ফিল করে, আমি না ওনাকে সম্পূর্ণ 100% সেই ইন্ডিপেন্ডেন্স বা সেই সেই ফ্যাস মানে আছে না ফ্রিডমটা আমি দিয়েছিলাম, যে ভাই আমার জন্য যেন ওনার কোনো প্রবলেম না হয়। আমি ভাই কাউকে আমি না পারতো, ওখানে এত বাঙালি কমিউনিটি, এত কিছু, তারপর আমি আমার মতো করে আমি যতটুক যেভাবে কাউকে না জানিয়ে কোনো কিছু হোক ওভাবে আমি নিজেকে একদমই ডিফারেন্ট হইতাম। আমি হসপিটালে যেতাম আসতাম, আমি জাস্ট না তার, কারণ সে তো যেতে পারছিল না, তার তো তখন চাইলেও সে পারতো না, আমি ধরলাম সে চাচ্ছিল বাট পারছিল না, বাট আমি তো তার একটা ফোনে হলেও আমি একটা মেন্টাল, আমি একটা সাপোর্ট চাচ্ছিলাম যে আমি আছি তোমার পাশে। হয়তো অনেকে বলতে পারে যে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ তুমি তো এরকম করেছিলে, ভাই যখন সে অন্য কারোর সাথে এটা করেছে তখন তো আমি তার লাইফে ছিলাম না, তখন তো আমার কিছু নাই। মানুষের, কোনো মেয়েদের লাইফে যদি এরকম হয়, যাদের হচ্ছে অন্যান্য মেয়েদের, সবার লাইফে কি আমি আছি? তো এটা আমার কাছে মনে হয় যে আমি তো সেই মানুষটাকে বিশ্বাস করেছিলাম। যখন ভাইয়া এটা আমেরিকাতে আমি, কারণ ওই দেশে আমি নতুন গিয়েছি, আমি কোনো কিছু জানি না, কোনো কিছু চিনি না, প্রত্যেকটা মুহূর্ত আমার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আমি হসপিটালে যাচ্ছি এবং আমার যেদিন আমার, মানে আমার তো যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, আমার ডেলিভারি ডেটের অনেক আগে আমার বেবি চলে এসেছিলো পৃথিবীতে, বিকজ আমাকে একা একা সব কিছু করতে হতো, একা একা বাজার, একা একা আমি তিনতলা একটা বাসে আমি একা একা উঠতাম সিঁড়ি দিয়ে, ওখানে তো সব বিল্ডিংয়ে লিফ্ট থাকে না, একা একা রান্না করা, একা একা সব কিছু, ওখানে সবাই একাই করে, বাট ওই অবস্থাতে আমি জাস্ট একটা মানসিক সাপোর্ট চাচ্ছিলাম তার কাছ থেকে, আমি তাকে রিচই করতে পারতাম না। এবং আমার ওখানে বসে আমি শুনতাম সে অনেক কিছু নিয়ে ইনভলভ, সে অনেক ভালো আছে অনেক কিছু নিয়ে, এবং নানান ধরনের, আমাকে তো, আমার তো ওই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ছিল, সব ছিল, আমি অনেক ধরনের টেক্সট পাইতাম, অনেক ধরনের অনেক কিছু যে সবাই দেখছে এভাবে বলছে। তো আমার না তখন একটা জিনিস হতো কি ভাই, আছে আমি যে মানুষটার জন্য অনেকের ভুল বোঝার কারণ হলাম, যে মানুষটাকে আমি শতভাগ বিশ্বাস করলাম, যে মানুষটার পাশে আমি দাঁড়ালাম, যে মানুষটার জন্য আমি যে কোনো কিছু, আমি তার সাথে আমি সবসময় ছিলাম,
সেই বিশ্বাস থেকে এই মানুষটা আমার সাথে এরকম করলো, তার মানে কি আমাকে কোনো কিছু নিয়ে ভুল বোঝানো হয়েছিল বা আমাকে কোনো কিছুতে কোনো একটা কিছুর মধ্যে আমি পড়ে গিয়েছিলাম? তখন আমার প্রত্যেকটা সেকেন্ড ভাইয়া আমি জাস্ট আল্লাহর সাথে কথা বলতাম এবং আমি আমার বেবির সাথে কথা বলতাম। তখনও তো জানতাম না যে শেহজাদ বা ওকে, আমার বাচ্চাটার সাথে আমি জাস্ট আমি একা একা আনমনে কথা বলতাম যে আজকে তুমি পৃথিবীতে এমন সময় তুমি আসতেছো, এত স্ট্রাগল একটা সময় যেখানে মানে আমি তোমাকে নিয়ে ফাইট করছি মানসিকভাবে এবং ওয়ার্ল্ডের সাথে। শুধু মানসিক হলে হতো ভাই, তখন তো অলরেডি পুরো পৃথিবী ফাইট করছে। যাই হোক, আমি যখন আমার যখন লেবার পেন উঠেছে ভাইয়া, আমি না তখনও তাকে ফোন দিচ্ছিলাম যে আমার খুব খারাপ লাগছে, ওর সাথে একটু কথা বলি তো। আমি পাইনি তাকে, আমি ওখানকার এমার্জেন্সি নাম্বারে ফোন দিলাম। ফোন দিয়ে আমি হসপিটাল আমি ওদেরকে ফোন দিয়ে আমি বললাম যে আমার আই নিড টু গো টু দ্য হসপিটাল, আমি পারছি না, আমার খুব খারাপ লাগছে। আমি না হসপিটালে যেয়ে ভাই ওরা যখন আসলো, আমি যখন হসপিটালে গেলাম আমি লিটারালি রিসেপশনে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। এবং সব কিছু মিলিয়ে আমার ওই সময়গুলো যেমন যাচ্ছিল, আমি কেন বলছি কিছু বিষয়, বিকজ তখন আমি ফিল করেছি ভাইয়া প্রত্যেকটা সেকেন্ড যে সে হয়তো কারো মাধ্যমে হয়তো কোনোভাবে হয়তো এক মাস দু মাস তিন মাস, কারণ আমি তখন এক বছরের মতো ছিলাম, হয়তো এক মাস পর একটা টেক্সট করলো বা একটা ফোন দিল বা কারো মারফতে দু একজন ছিলেন যারা খবর নেয়ার, সে হয়তো কারোর মাধ্যমে এক মাস দু মাস পরে কী অবস্থা। বাট আমার যে একটা সময় ছিল বা আমি যে তাকে একটা, এটা তো ওরকম না ভাইয়া সম্পর্কটা, এটা তো অন্যরকম একটা বন্ডিং। হয়তো কারো মাধ্যমে কিছু টাকা পাঠাচ্ছে বা কিছু একটা, তাও হচ্ছে যে নাম মাত্র, কারণ তোমার ডেলিভারি কস্ট আমি এক্স্যাক্টলি ভাইয়া আর অন্যান্য খরচ এগুলো তিনি দিতেন না। এবং আমার ওখানে আমি এয়ারবিএনবিতে ছিলাম জয় ভাই, এয়ারবিএনবিতে ছিলাম এবং এয়ারবিএনবিতে আমার ওখানে এই প্যান্ডামিক বা করোনার সিচুয়েশনের কারণে ওরা ডাবল করে ফেলেছিল, কারণ আমি ওখানে রিলেটিভসের পাশে থাকলে তো ব্যাপারটা আরও বেশি স্প্রেড হয়ে যেত, ডাবল হয়ে গিয়েছিল কস্ট। সে হয়তো বা অনেক তাকে, কারণ হয় কি ভাইয়া আমি তো তখন মানে আমার জায়গাটা থেকে তো আমি আমার হাজব্যান্ডের উপরেই ডিপেন্ডেন্ট থাকবো, দেখা যেত যে আমি না পারতে হয়তো আমার বাসায় বলতে হচ্ছে, এত কিছুর পরেও আমার বাসায় হয়তো আমার হেল্প চাইতে হচ্ছে, আমার বাসায় আমার সাহায্য চাইতে হচ্ছে। সে হয়তো নাম মাত্র কোনো কিছু একটা, হয়তো কোনো একটা অ্যামাউন্ট পাঠালো কাউকে দিয়ে বা বললো, এবং আপনি যদি বলেন আমি সেটা আমি চাচ্ছি না সে অ্যামাউন্টটা মেনশন করতে, সে হয়তো কোনো কিছু একটা পাঠালো, পাঠানোর পরে সে হয়তো টেক্সট করে দিল যে আমি আর পারবো না, আমি আর এসবে নাই। এবং তার ওয়ে অফ অ্যাপ্রোচটা এত এরকম যে আপনার নিজেরও হয়তো ইচ্ছা করবে না যে সেকেন্ড টাইম আমরা ওটা নিয়ে কথা বলি। এবং যাই হোক, আমি না তখন খুব আননোন লাগছিলো আবার তাকে যে এরকম কেন হচ্ছে। দেন অনেক বলার পর, অনেক রিকোয়েস্ট করার পর, এবং যারা যারা যে দু একজন হয়তো খবর নিত তারাও হয়তো তাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি এটা একটু ইয়ে করেন, আপনি কেন এরকম করছেন, বা আপনি আপনি একটু, যাই হোক সেই জায়গাটা থেকে হয়তো নামমাত্র কোনো একটা কস্টিংয়ের ব্যাপার সে ক্যারি করতো হয়তো বলার জন্য আপনাদেরকে, হয়তো এই সময় এসে যেন সে বলতে পারে যে আমিও তো তখন সেটা টেক কেয়ার করেছি। কিন্তু ভাইয়া যদি আমার 100%-এর মধ্যে আমার যেটা আমার কস্ট গিয়েছে, বিকজ আমেরিকার মতো একটা জায়গায় এয়ারবিএনবিতে থেকে এক বছর এবং সেখানকার খাওয়া দাওয়া, এবং আমার বের হলে, আমার তো তখন গাড়ি নেই, আমার বাসা খরচও যেমন দিতে হচ্ছে, আমার বের হলে, আমার জাস্ট বের হলেই আমি হসপিটালে যাব, আমার $100 নাই ভাইয়া, জাস্ট ট্যাক্সিতে আমার দিতে হচ্ছে বা ইসেতে ট্রান্সপোর্টে। সো এই যে কস্টিং সব কিছু, তো আমি তো আমাদের তো একটা প্ল্যানিং ছিল যে আমরা ওখানে যাচ্ছি এবং সে আমার পাশে থাকবে, এবং যখন আমি সেই ব্যাপারগুলো, আমার প্রতিনিয়ত আমার স্ট্রাগল যাচ্ছে এবং আমি কী করবো, আমার ফাইন্যান্সিয়াল এদিকে অবস্থা, আমার হয়তো বা আমার ফ্যামিলিকে আমি বলছি আমার বাসায় তো আমাকে, আমি তো তাদের মেয়ে, আমাকে তো তারা ফেলে দিতে পারবে না, তারাও চেষ্টা করছে যেভাবে পৌঁছানো যায়, কারণ করোনার টাইমটা তো কেউ পাচ্ছিলও না যে কীভাবে পৌঁছাবে বা কী করবে। তো এই যে একটা মুহূর্ত, এবং আমার হসপিটালে আমি যখন সেন্সলেস হয়ে গেলাম, আমার শুধু একটু একটু মনে পড়ে যে আমাকে হুইল চেয়ারে উঠাচ্ছে, এবং তারপর আমি আমি জানি না ভাইয়া ওখানে যারা নার্স ছিলেন, যারা ডক্টর ছিলেন, তারা আমাকে ওভাবে ই করলেন, এবং আমি না আমার এত পেইন হচ্ছে, লেবার পেইন, আমি শুধু বলছিলাম যে আমার আমাকে আমার বাসায় একটু ফোন দেন, আমার আমার বেবির বাবা যিনি ওনাকে একটু ফোন দেন, আমি একটু কথা বলবো, বিকজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কি না, আমার বাসায় একটু ফোন দিন, আমি আম্মুর সাথে কথা বলবো, আমি বাসায় ফোন দিই, আমি আহম করে কাঁদতেছি। এবং আমার লেবার পেনে
আমি ডক্টরদেরকে রিকোয়েস্ট করছিলাম, আমার যখন সেস আসছে এরকম আমি যখন একটু একটু ফিল করি, কারণ আমি তো জানি আমাকে ঠিক থাকতে হবে আমার বাচ্চার জন্য, আমি বলছিলাম যে আপনারা আমাকে এমন একটা কিছু দেন যেটা দামি মনে হচ্ছে বাট আমার বাচ্চাটা যেন থাকে, কারণ এই পেনটা, যে লেবার পেনের যে প্রবলেম, যে কষ্টটা, আমার মনে হচ্ছিল কি আমার অবচেতন মাইন্ডে যে আমার বাচ্চারও মনে কষ্ট হচ্ছে। যাই হোক, তারা তখন তাদের প্রসেসিংয়ে যেয়ে তারা তখন বলছিল যে প্লিজ কাম ডাউন, আমরা উই আর উইথ ইউ, ডোন্ট ওয়ারি, আমরা দেখছি সব কিছু। তো তারা যখন জিজ্ঞেস করছে যে হোয়ার ইজ ইউর হাজব্যান্ড, বা বেবির বাবা কোথায়, আমরা অ্যাটলিস্ট ফোনে আমরা কানেক্টেড থাকি বা ভিডিও কলে থাকি, তো আমি বলছিলাম যে উনি তো আসলে হয়তো একটু কী বলবো ভাইয়া, তো আমি বলছিলাম যে ফাইন হয়তো আমি রিচ করতে পারছি না। যাই হোক, সেখান থেকে যখন অনেক কষ্টের পরে যখন এরকম বাবু আসলো পৃথিবীতে, আমি তখনও তাকে ফোন দিয়েছি, কারণ আমাদের মুসলিম রীতিতে তো ভাইয়া বাচ্চা হওয়ার পর তো আজান দিতে হয় বাবাদের, বা ওরকম আমি ইউটিউবে তখন আজান ছেড়েছি। তো যাই হোক, সেখান থেকে আমি তাকে ছবি পাঠিয়েছি, কানেক্টেড হতে চাচ্ছিলাম, সে সামহাও হয়নি অনেক কিছুই, বাট প্রতিনিয়ত আমার ওকে নিয়ে, বাবুকে নিয়ে এরকম সার্ভাইভ করা, একটা নিউবর্ন বেবি নিয়ে আমার এক বছরের মতো, কারণ আমি তো ইন্টারন্যাশনাল ফ্লাইট যেহেতু অনেক পরে স্টার্ট হয় এবং আমি ওর পেপার্স ছাড়া আমি আসতেও পারছিলাম না, ওকে নিয়ে ফ্লাই করাও পসিবল হচ্ছিল না। বুঝলি, আমরা যতটুকু জানি সাকিব খান তার দুই সন্তানকেই খুব আদর করেন এবং ভরণ পোষণের জন্য প্রতি মাসে টাকা দেন, তুমি নিশ্চয়ই তা পাও। তার আগে আমি একটু বলে নিই ভাইয়া, সেটা হচ্ছে যে আমি যখন আমেরিকা থেকে যখন বাংলাদেশে আসলাম, তখনও আমি জানতাম না যে আমি কী কঠিন সময় পার করে এসেছি, এখানে তো আরও বড় কঠিন কিছু ওয়েট করছে। আসার পর আমি তখনও তাকে কন্ট্যাক্টে পাই না, এবং সে বলে, এখনও বলে সে সবাইকে, সে তার সন্তানকে, সে শেহজাদকে, তার সন্তানকে অনেক ভালোবাসে। তাহলে শেহজাদের সাথে কেন সে আড়াই বছর পরে, অলমোস্ট দুই বছর পরে কেন দেখা করলেন সন্তানকে, নিজের সন্তানকে কেন এতদিন পর দেখলেন? আমি বাংলাদেশে আসার পরে আমার প্রত্যেকটা মোমেন্ট, আমি যখন ওর জন্য দেখছিলাম যে কীভাবে আমার 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 না ভাইয়া মাথার উপর সব কিছু, মানে কেমন যেন হচ্ছিল যে আমার কাজ কী করব, আমি আমার সন্তানকে আমি কীভাবে আমি বড় করব, ওর রেসপন্সিবিলিটি আমি কীভাবে নিব। আমি তো আমার বাবা মার সাথে থাকতাম, এমনিতেই আমি তাদের কাছে গিলটি, তার উপর আমার সন্তান নিয়ে আমি ওখানে আছি, ওর জন্য দুধ কিনতে হয়, ডায়পার কিনতে হয়, হসপিটালে নিতে হয় সব। আমি আমার বাসায় আমি বলছিলাম যে আমি আমি কাজ করব, তারা তো চাচ্ছিল যে ঠিক আছে ফাইন তারা দেখবে, কিন্তু কতদিন ভাইয়া, আমার নিজেরও তো একটা সেলফ রেসপেক্ট আছে। তখন আমি চেষ্টা করছিলাম তার সাথে অনেকভাবে যোগাযোগ করতে, এবং আমি বলছিলাম শুধু তুমি, আমার দায়িত্ব দরকার নাই, তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো, ওর দায়িত্বটা নাও, ওকে টেক কেয়ার করো, বাবা হিসেবে ওর সাথে থাকো, সেটা বাবার যে দায়িত্ব সেটা তুমি পালন করো, তাহলে তো আমারও কাজ করতে হয় না। আমি কিচ্ছু পাইনি, আমি কোনোভাবে তার কোনো কোঅপারেশন পাইনি, আমি টাকাও পাও না, কিছু না ভাইয়া, কিচ্ছু না, কোনো কিছু না। দেন আমি কয়েক মাস তাও আমি ওয়েট করেছিলাম জয় ভাই বাংলাদেশে আসার পরে, কয়েক মাস আমি যখন দেখছি সে না তার বাচ্চাকে দেখছে, না তার কোনো ভরণ পোষণ দিচ্ছে, আমার কথা তো বাদই, তার একটা মাসুম বাচ্চা, সেখানেও সে এটা ফিল করে না, তার তো আর একটা সন্তানও আছে ভাইয়া, সে তো এটা তো একজন বাবা তো, সে তো সেটা তো এটা আরও আরও ইজিলি ফিল করার কথা। তখন আমি যখন কয়েক মাস আমি ওয়েটও করেছি ভাইয়া, যে ঠিক আছে ফাইন, আমি যখন এত কষ্ট করলাম আর একটু দেখি না, দেখি না চেঞ্জ হয় কি না, বা দেখি না কী হয়, ওয়েট করতে করতে দেখলাম কি ভাইয়া আমার বাচ্চাটা দুদিন পরে না খেয়ে থাকবে, আমি তো সেটা মা হিসেবে, একজন বাবা তার সন্তানকে ফেলে দিতে পারে, মা হিসেবে আমি যখন তাকে নিয়ে আমি এত স্ট্রাগল করেছি, আমার কাছে মনে হয়েছে যে আমার সন্তানের দায়িত্ব আমার, আমাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে, সেটা আমার দায়িত্ব হোক, আমার সন্তানের দায়িত্ব হোক, আমাকে ওকে দেখতে হবে, বিকজ বাচ্চাটার তো কোনো দোষ নাই, ও তো নিষ্পাপ। দেন ভাই আমি যখন তার সাথে আমি যখন বারবার আমি কন্ট্যাক্ট করছি যে আমি কী করব, আমি আমি যে জব করব ভাইয়া কোথাও, আমার তো 9টা 5টা জব করা পসিবল না, বিকজ আমার সন্তানকে তো আমার সময় দিতে হয় সব সময়, আমাদের শ্যুটিংটা না হয় একদিন শ্যুটিং থাকে, দুই দিন থাকে, গ্যাপ থাকে বা যেটাই হোক, আর আমি তো অ্যাক্টিং যেহেতু আমি করছি ভাই, আমাদের ইন্ডাস্ট্রিতে তো আমার, আমি তো অনেক দিন কাজ করছি, এই জায়গাটা তো আমার চেনা,
এখানে তো আমাকে সবাই সম্মান দিয়ে আমাকে সবাই কাজে নিচ্ছে। সো তখন ভাই আমি যখন সেই করোনার কয়েক মাস আমি যখন আবার দেখলাম যে কোনো কিছুতেই সেই নাই, আমি তাকে কোনো কিছুতে রিচও করতে পারি না, আমি তাকে কোনো প্রকার কোনো একটা যে কথা বলবো ডিসকাস করব না সে সন্তানের ব্যাপারে না কোনো কিছু কিছুতে নাই, আমি তার কয়েক মাস পরে আমি ডিসিশন নিলাম যে আমি মরে যেতে পারি বাট আমার সন্তানের প্রতি আমি কোনো ইনজাস্টিস করতে পারি না, আমাকে ওর সমস্ত দায়িত্ব নিতে হবে। আই স্টার্টেড ওয়ার্কিং ভাই, আমি কাজ করা শুরু করলাম, কাজ করা শুরু করলাম আমি আমার সম্মান নিয়ে। জয় ভাই আপনি অ্যাটলিস্ট আপনি জানেন ভাইয়া, আপনি আমার সাথে আপনার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, আপনি আমাকে দেখেছেন খুব কাছ থেকে। আমি ভাই কিভাবে আমার লাইফস্টাইল আমার জীবনযাত্রা আমার কাজের পরিবেশটা আমি কিভাবে কাজ করি আমার নিজেকে সেফ রেখে, সো এইভাবে না প্রত্যেকটা টিম আমার সাথে কাজ করে ভাইয়া সেই সম্মানটা দিয়ে। আমি যখন কাজ স্টার্ট করলাম তখন আমি আমার বাচ্চাটাকে আমি যখন দেখছি টেক কেয়ার করছি আমি আস্তে আস্তে দেখলাম কি ভাইয়া সে কাজের জায়গাটা তো সমস্যা শুরু হয়ে যাচ্ছে, মানে আমি যেন কাজ না করতে পারি আমার যেন প্রবলেম হয়। এবং এভাবে যখন আমি কন্টিনিউ করছিলাম আমি আমরা যখন সার্ভাইভ করছি আমি আর শেহজাদ, আমরা যখন একটু ভালো থাকার আশায় আমরা যখন সব কিছু মিলে আমি আমার বাচ্চাটাকে গুছিয়ে নিচ্ছি এবং সে নট আ সিঙ্গেল, সে তিন বছরে আমি আমার শেহজাদের বয়স এখন তিন বছর প্লাস, সে কোনো ফাইন্যান্সিয়ালি কোনো দায়িত্ব সে পালন করেনি, ফিজিক্যালি তো ছিলই না, একজন বাবা শুধু বছরে একবার সোশ্যাল মিডিয়াতে ছবি দেখি সেগুলো তো ভাইয়া রিসেন্টলি আমি কিন্তু পোস্ট করি ভাইয়া, আমি কিন্তু যখন গত কয়েক মাসে আমি যখন ওকে নিয়ে নিয়ে যেতাম কারণ আমি চাইতাম কি ভাইয়া সন্তানের সাথে তার অ্যাটাচমেন্টটা থাকুক বন্ডিংটা থাকুক বাবার, বাবাকে নিয়ে তার স্মৃতি থাকুক ছোটবেলার। এবং আমি যেগুলো পোস্ট করি এতেও আমাকে অনেকে বলে যে আপনি পোস্ট করেন কেন, আমারও তো ইচ্ছে করে অনেকে আমি যখন আমার সন্তানের সাথে আমি টাইম স্পেন্ড করি ঘুরতে যাই, ভাইয়া এটা কি যে কোনো মাই তো তার সন্তানের সাথে টাইম স্পেন্ড করতে চাইবে, ঘুরতে চাইবে তাকে নিয়ে খুনসুটি করবে, সেটা যখন আমি দিই তখন অনেকেই বলে যে হ্যাঁ আপনি তো তাহলে অন্য কাউকে কপি করছেন। আরে ভাই আমার সন্তান, আমি মা হিসেবে আমি কোনো সুন্দর মুহূর্ত আমি শেয়ার করবো না, আমি কোনো কিছু ই করবো না, আপনাদেরও তো সন্তান আছে আপনারা ঘুরতে যান না, সেটা কি আপনারা অন্য কাউকে কপি করছেন? আজকে আমি হয়তো কষ্ট পাচ্ছি আপনারা এটাও বলতে পারেন যে প্রকৃতির একটা ইয়ে বা যেমন কর্ম তেমন ফল, আমি কি করেছি, আমি যে মানুষটাকে বিয়ে করেছি যার সাথে আমার বেবি হয়েছে আমি তাকে বিশ্বাস করেছিলাম, সে তাকে যেভাবে প্রেজেন্টেশন দিয়েছিল আমার সামনে আমি সেটাই বিলিভ করেছি, এটাই আমার ফল্ট। তখন ভাইয়া সে কোনো প্রকার কোনো দায়িত্বে নাই কিছু নেই, হঠাৎ করে আমি দেখলাম গত মাসে সে 50,000 টাকার মতো এরকম একটা অ্যামাউন্ট সে অ্যাকাউন্টে পাঠিয়েছে, তাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে আমি জানি না এটা হঠাৎ করে উনি কেন করলেন, করলে তো তাহলে কন্টিনিউ করতেন, এ মাসে তো হয়নি হয়তো, এটা কি আপনাদেরকে বলার জন্য যদি আপনারা তাকে জিজ্ঞেস করেন বা কোনো কিছু, সেম আমেরিকার যে একটা কিছুটা কন্ট্রিবিউশন তার ছিল যেগুলো টুকটাক যেন সে বলতে পারে যে আমি তো করেছি, এটা তো দায়িত্ব না ভাইয়া যে তিন বছরে আমি হঠাৎ করে একটা কিছু করলাম সেটা নাম মাত্র কিন্তু আমার বাচ্চাটাকে হসপিটালাইজড হলো, আমার বাচ্চাটার কী লাগছে মান্থলি, আমার বাচ্চাটার কী হচ্ছে, বা ও হঠাৎ করে যখন আমি ভাই এই সোশ্যাল মিডিয়ার আপনারা ছবির কথাগুলো বলছেন আমি আমি তাকে নিয়ে নিয়ে যেতাম, আমি যখন সে বলতো হ্যাঁ ঠিক আছে শেহজাদ আসুক বা ইয়ে করুক তখন হুট করে আমি যখন তাকে নিয়ে যেতাম আমি একটু ছবি তুলতাম, আমি চাইতাম যে বাবার সাথে যেন বাবাকে নিয়ে তার কোনো বিদ্রুপ ধারণা না থাকে সন্তানের অ্যাটলিস্ট, আমি ওগুলো যখন শেয়ার করতাম আমি যখন দিতাম সে হঠাৎ করে হয়তো ইউনিমার্টে নিয়ে যাচ্ছে বাচ্চাকে নিয়ে ধুমধাম হয়তো যাচ্ছে ওখানে যে হয়তো কিছু জিনিস হয়তো ওকে কিনে দিচ্ছে এবং এরপরে আর কোনো হয়তো খবর নাই আবার ছয় মাস, তো ওই দায়িত্বগুলো তো আমার পালন করতে হয় ভাই, আমি তো আমাকে আমি কাজ না করলে কীভাবে করবো। এবং আমি যখন আমার কাজের শুটিংয়ের জায়গাগুলোতে আপনি দেখেন জয় ভাই সে যখন 2022 সালের সে যখন আমেরিকাতে ছিল 2021 সালের শেষে যখন গেল আমেরিকাতে নট আ সিঙ্গেল মোমেন্ট ভাই, আমরা যখন আমিও তো আমেরিকাতে তার কিছুদিন পর আমি ঢালিউডে আওয়ার প্রোগ্রামে গিয়েছিলাম তখন কিন্তু তারপরও সে আবার খুব রেসপেক্ট দিয়ে হ্যাঁ আমি আসছি সব কিছু মিলে সে আমাকে নিয়েও যে যখন আপনার টাইম স্কোয়ারে ছবিগুলো দেখেন সে ঘুরছে কথা বলছে এই করছে একদম নর্মাল সব কিছু, মানে হুট করে এই যে দেখা হলো সে আমি গেলাম নর্মাল সব এই সেই, সে আসার আগে আমাকে বলছে যে তুমি কিন্তু ভেবো না যে আমি তোমার সাথে নর্মাল হয়েছি, তুমি ভেবো না যে আমি সবসময় তোমার খবর নিব সেই যাদের খবর নিব বা সব কিছু নর্মালি চলবে, সে আবার আসা আমাকে আমি আসার আগে সেটা আমাকে বলে দেয়, ফলে তুমি কিন্তু বেশি খুশি হয়ে যেও না আমার, কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে আহ বোধ হয় আবার আবার হয়তো সে পজিটিভ হয়ে গেল, সে হয়তো ঠিক হয়ে গেল, সে আমাকে আবার রিমাইন্ডার দিয়ে দেয়
যে তুমি কিন্তু আমার ওটা ভেবো না যে সব ঠিক হয়ে গেছে বা আমি এরকম নর্মাল থাকবো বা কিছু, তো আমি না, আমার এত কষ্ট লাগছে জয় ভাই যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম।